কিছুদিন যাবত রাকিবের সাথে মেয়েটার সাথে সম্পর্ক দিচ্ছি না, থাকার কারণে রাকিব আইসে আমার কাছে নাম্বারটা নেওয়ার জন্য যে ভাবি আপনার নাম্বারটাকে চেনে কল করে বলেন যেন আমার নাম্বারটা কেন ব্লক করছে আমার সাথে, সে যেন একটু মিনিট কথা বলে। এ কথা বলিও ইয়ে করে হারা নাই, আমাদের এলাকার আলাউদ্দিন চৌকিদার এখন কিছু বাকাতে ছেলে তার সাংগঙ্গ নিয়ে আমার দরজা খোলা ঘরে লাইট দেওয়া, এরা কথা ঢুকছে ঘরে ঢুকিয়ে ঘরে ঢুকিয়ে পাঁচে ওঠছো, এটা কই পরে কেন আসুন না সব না লুচ্ছে লুচ্ছে, এটা কই আমারে আমি একশো দাঁড়ানো আসছিলাম এখান থেকে আমার বাবার সাথে ধরি আলাউদ্দিন চৌকিদারে আমি এর কল করি এর মানুষের কাছে এগুলা ইয়ে করে ফসল করে আজকে আমি ওর অপমান করি আমার মানে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করছে পাশাপা তিন বছর ছিল এর ধরি এর প্যান্টের বেল এই যে প্যান্টের বেলটা আগে সিরিয়াল আছে আমার পাশে বসে তার অশ্লীল ছবি দেখাইতেছি আমার পরনে পেটিকোটটা ছিল, এই পেটিকোটটা সিঁড়ি কি অবস্থা করছে দেখেন, এই পেটিকোটটা ছিঁড়ার পরে আমি তখন কি অবস্থা থাকি আপনারাই বলেন, আমার এগারো জাম আসছিল করে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে, সবকিছু আমারও উল্লঙ্ঘ করে অপমান করার চেষ্টা করছে, ছবি তুলি বিভিন্ন ভাবে ছবি তুলি রাকিবের সাথে ছবি তুলি আমার অপমান করি, যেভাবে ওকে আমার সংসারটি নষ্ট করার চেষ্টা করতেছে আলাউদ্দিন চৌকিদার বিভিন্ন ভাবে আমার মোবাইলে উত্তপ্ত করত, এ কথা আমি আমার হাজবেন্ডের বানানোর পর থেকে আমার হাজবেন্ড বয়ন প্রতিবাদ করছে, প্রতিবাদ করার পরে আশেপাশে আসি প্রতিদিন জানলা দিয়ে দাঁড়িয়ে থাকে ঘরে আসি দরদর্দ টোকা দেয় আমার বাইরে নানা খাবার থাকলে এগুলো নিয়ে যায়, এই বিভিন্ন ভাবে আমার অনেক অত্যাচার করছে আর আমাদের বাড়িতে কে আসে এটা খেয়াল রাখে খেয়াল রাখে ইয়ে করে রাখি আমাদের কালকে আত্মীয় সম্পর্কিত এই আমাদের বাড়িতে আসছে এই শনিবার সাতটা আটটা বাজে আসার পরে আলাউদ্দিন চৌকরে চৌকিদার এর সংগঠন গুলো এলাকার কিছু বখাটি ছেলে ফেলে নিয়ে আমাদের ঘরে ঢুকি, তারপরে আমার নামে এইসব বদনাম বাইর করছে, এই আসল ছবি তুলে ইয়েতে ফেসবুকে দিছি, তারপরে আমার ছেলে ছিল মেয়ে ছিল আমাকে যখন লাঞ্ছিত করে তখন আমার মেয়ে চিৎকার করতেছে ছেলে চিৎকার করতেছে, তখন আমার মেয়ের মার দিয়ে ডাক্তার দিয়ে পাশে ভালো দিছে আমার ছেলেটারে ডাক্তার দিছে ডাক্তারে ইয়ে বলছে আপনারা তার মুখ থেকে শুনুন, তখন আমার বাচ্চারা কি বলতেছে আমার বাচ্চাদের মুখ থেকে শুনুন, রাকিব আমাদের ঘরে আসছে সে মেহমান সে নির্দোষ একটা মানুষ আমাদের কারণে আমাদের শত্রুতার কারণে আজ রাকিবকে লাঞ্ছিত হতে হয়েছে, রাকিবকে ওরা অপমান করছে, রাকিব আসলে একটা নির্দোষ ওর কোনো দোষ নেই ও আসলে নির্দোষ মানুষ আমাদের কারণে ও আসছে দোষী আর কি, আলাউদ্দিন চৌকিদারের সাথে যে বখাটে ছেলেগুলো ছিল ওদের সাথে দীর্ঘদিন যাব আমাদের জন্য নিয়ে একটা ভেজাল, এরা চাইতেছে যে কিভাবে আমরা এলাকা থেকে চলে যাই কিভাবে আমরা এখানে না থাকি, এই কারণে ওরা এই ষড়যন্ত্রটা করি জমি নিয়ে ওদের সাথে আমাদের একটা ইয়ে আছে, ওরা এখন পর্যন্ত আমাদের জমি রাষ্ট্রীয় দিচ্ছে না, এমনকি বিভিন্ন হুমকি দামকে আমাদের দিচ্ছে যে জমি রাষ্ট্রীয় দিব না টাকা নিচ্ছে পারলে এদের থেকে টাকা নিত কি করবো কেমনি করতে পারতো, আমি বিভিন্ন হুমকি দামকে দিয়ে আমাদেরকে ইয়ে করে রাখি এই জমির আর এই আলাউদ্দিন চৌধুরীর মোবাইলের ইয়ে করি এই এই উদ্দেশ্য নিয়ে ওরা আজকে আমার নামে এত বড় দুর্ঘটনা ঘটেছে, এই কলঙ্কের দাগ দিছে, আমি প্রশাসনের কাছে এটুকু দাবি আমার আমার যে সম্মানটুকু গেছে আমার যে লাঞ্ছিত করছে আমি প্রশাসনের কাছে একটা